চলতি বছরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী ট্রাম্প। নির্বাচনের আগে নানান কারণে আলোচিত বিতর্কিত ট্রাম্প, এবার তার জীবনে আসা নারীদের নিয়ে মিউজিক্যাল প্যারোডির প্রদর্শন চলছে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে। তুমুল দর্শক জনপ্রিয়তা পাওয়া শোটি চলবে 21 এপ্রিল পর্যন্ত। স্ত্রী, প্রেমিকা, সহকর্মী কিংবা অন্য নারী, নাচ গান অভিনয় নানা মজার ছলে ফুটিয়ে তোলা হচ্ছে নারীদের সাথে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা অন্যায়, অসঙ্গতিপূর্ণ আচরণ। ট্রাম্পের জীবনে আসা নারীদের নিয়ে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে হাস্যরসাত্মক মিউজিক্যাল প্যারোডি ফাইভ দ্য প্যারোডি মিউজিক্যাল এর প্রদর্শন চলছে। তুমুল দর্শক চাহিদার কারণে প্রায় 1.5 মাস ধরে টানা চলছে শোটি। ট্রাম্পের বিবাহ, বহির্ভূত সম্পর্ক, বহুগামিতা কিংবা যৌন নিগ্রহের নানা ঘটনা খবরের শিরোনাম হয়েছে অসংখ্যবার। নিউ ইয়র্ক ম্যাগাজিনের তথ্য মতে, 3 বার বিয়ে করা ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন অন্তত 26 জন নারী। শুধু তাই নয়, তার সঙ্গে বহু বছরের অবৈধ সম্পর্ক ছিল পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলের। নির্বাচনের আগে চাউর হওয়া সে খবর গোপন রাখতে স্টর্মিকে হত্যার হুমকিও দেন ট্রাম্প। সংশ্লিষ্টরা বলছেন, মজার ছলে ট্রাম্পের শিকার নারীদের সাহসিকতার কথা বলতে ভিন্ন আঙ্গিকে ঘটনাগুলোকে সামনে আনছেন দেশটির নাট্যদলের সদস্যরা। হাস্যরসাত্মক গান আর নাচের ছলে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে নারীদের কথা বা চিন্তা। এই মঞ্চ নাটকের প্রতিটি চরিত্র আসলে খুব সাহসী। আমরা আগে তাদের সবাইকে খবরে, সিনেমায় কিংবা বিভিন্ন টিভি শোতে দেখেছি, কিন্তু সেটা ছিল অন্যরকম। তারা আসলে কি অনুভব করেছে তা ফুটিয়ে তুলতে চেয়েছি আমরা। প্যারোডি স্টাইলে সাহসী এই নারীদেরই গল্প বলতে চেয়েছি। কেন ওয়াইনারম্যান পরিচালিত মিউজিক্যাল প্যারোডিটি প্রদর্শন শুরু হয় 19 ফেব্রুয়ারিতে, চলবে আগামী 21 এপ্রিল পর্যন্ত। শোভন শাহমিন্দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।